সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে তার আজকে প্রায় এক মাস হতে যায়। মানববন্ধনে ঝড় তুলেছে এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে, আর সবার মুখে একটাই শর্ট, চারিদিকে শুধু একটাই হাহাকার, জাস্টিস ফর আরজিকর। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম টুম্পা দে। আপনি পায়েল নৃত্য ইনস্টিটিউটের? আমি কর্ণধার, পায়েল নৃত্য একাডেমি। আরজিকর হত্যাকাণ্ডের দায়ে প্রথমে গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে, তারপর দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। প্রথমে কলকাতা পুলিশের হাত থেকে কেস তুলে সিবিআইকে দেওয়া হয়, আর এখন সেখানে ইডিআইও যুক্ত। কি মনে হয় এর পরিণতি কি হতে পারে, আপনার কি মতামত? দেখুন, মতামত তো অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ যে অপরাধটা চলছে এর ভেতরে আমাদের কাছে সবটা পরিষ্কার। আমাদের কাছে একটাই ইয়ে হচ্ছে, আমাদের বিচারটা লাগবে। আমাদের এই যে তিলোত্তমার যে ঘটনাটা ঘটলো এটা আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে মানুষরূপী কিছু নরখাদক আমাদের সমাজের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে কোনোভাবেই সুরক্ষিত নই। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা ভয়ে থাকছি যে আমাদের সন্তানরা আজকে এই যে তিলোত্তমা ঘটনাটা, একটা ডাক্তার হতে গেলে কম করে 10টা বছর লাগে। এই 10টা বছর তিলে তিলে একটা ডাক্তার কিন্তু এমনি গড়ে ওঠে নয়। সেই জায়গা তিলোত্তমার মতো এরকম একটা ডাক্তারকে আমরা হারালাম, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কোন মাথা আছে না আছে কোনো কিছুই আমরা খুঁজতে চাই না, যাব না। আমাদের একটাই হচ্ছে, আমাদের বিচারটা চাই। আমরা অপরাধীরা যাতে শাস্তি পায় এটাই হচ্ছে আমাদের মূল শর্ত। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা, তারা বোঝে না আজকে তিলোত্তমার কি হয়েছে, তিলোত্তমাকে কিভাবে ধর্ষণ, বোঝে না তারা, বোঝে না কি বিচার, কি ব্যবস্থা, মাথা কোনোটাই তারা বোঝে না। দোষী অপরাধী কি না কি কিছুই বোঝে না। তাদের কাছে একটাই, এই যে আমরা বলছি আমাদের প্রতিবাদের আগুনটা তারা দেখছে, এবং এই আগুনটা জ্বলতেই থাকবে যতক্ষণ না এই বিচার ব্যবস্থা আমাদের সুবিচার দেয়। ততদিন কিন্তু এই প্রতিবাদের আগুন, আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ বিভিন্ন সর্বস্তরে এই প্রতিবাদ চলছে, এবং এই প্রতিবাদ কিন্তু থামবে না। আগামী সোমবার সুপ্রিম কোর্টের রায় আছে, যদি আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এই আন্দোলন আরও দীর্ঘতর হবে এবং আরও জোর কদমে হবে। কোচবিহারের মাথাভাঙা নামে এক জায়গায় এরকম প্রতিবাদী মিছিলে বেশ কয়েকজন ব্যক্তি মিলে আপনাদের তরুণ থেকে বয়স্ক অনেক শ্রেণীর লোকজনদেরকে মারধর করেন, এবং সেখানকার প্রতিবাদী গ্রাফিটি মুছে ফেলা হয়, এই বিষয়ে আপনার? দেখুন, ভয় পেলে মানুষ অনেক কিছু করে। এবার যারা ভয় পাচ্ছে তারা সবসময় প্রতিবাদের এই আগুনকে, ঝড়কে নেভাতে চাইবে, কিন্তু মনে হয় না এই ঝড় তারা নেভাতে পারবে। কারণ যেদিকে যেভাবে দিকে দিকে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রতিবাদ উঠেছে, কারণ এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা একটা মাত্রা ছাড়িয়ে গেছে। এই মাত্রাতিরিক্ত ঘটনাটা কেউ এখন আর মেনে নেবে না, আর এই না মানার জন্যই এই প্রতিবাদে নামা। আর এই যে প্রতিবাদে নেবেছে, এই যতদিন না অপরাধের শাস্তি দেখবে ততদিন কিন্তু এই প্রতিবাদ থামবে। আচ্ছা ম্যাম, আমাদের কাছে খবর আছে যে তিলোত্তমার বাবা মা এরকম বক্তব্য জানিয়েছেন যে পুলিশ তাদেরকে টাকা অফার করেছে, এই নিয়ে আপনার কি? দেখুন, তিলোত্তমার বাবার এখন যা অবস্থা, একজন সাধারণ পরিবারের মা হয়ে আমি বলতে পারি, কোনো বাবা মা কিন্তু কোনো ক্ষেত্রেই, বিশেষ করে যখন তার একমাত্র সন্তান যাদের স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার করবে, হয়তো তার কেন, তার পাশাপাশি যারা তাকে চিনত তাদেরও স্বপ্ন ছিল যে মেয়েকে ডাক্তার করবে, মেয়ে সবার সেবা করবে, সেখানে দাঁড়িয়ে যখন আজকে তার বাবা মা বলছে, কষ্ট থেকে বলছে, নিশ্চয়ই কোথাও কিছু একটা তো কথা আছে। কেউ তো এই মুহূর্তে এই শোকাতুর অবস্থাতে বসে কেউ তো মিথ্যে কথা তো বলবে না, আমরা বলতে পারবো না। আমাদের আজকে সন্তান, এই যে এত মানুষ বেরিয়েছে, তাদের কোথাও না কোথাও একটা মনে হচ্ছে কোথাও গিয়ে একটা কোনো খামতি তো আছে, কোনো খামতি ছাড়া তো আজকে একটা বিচার ব্যবস্থা এক মাস কি কোনো দিন একটা বিচার থেমে থাকতে পারে? আর শুধু তিলোত্তমা নয়, তিলোত্তমার পরেও কিন্তু আমরা জানি অনেক ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়, বেশ মানে বিচ্ছিন্ন অনেক ধরনের।
ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা কেন, আপনারাও জানেন, আপনারাও হয়তো কভার করেছেন সেটা, তো সেই ক্ষেত্রে আমরা, আমাদের নিরাপত্তা কোথায়, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যে আজকে বাচ্চাকে বের করবো বাড়ি থেকে, আমার বাচ্চা এখন ছোট, এই যে ছোট ছোট মুখগুলোকে দেখছেন, এরা তো ছোট, এদের নিরাপত্তা কোথায়? আজকে এই এটি হয়তো গেল সন্ধ্যের সময় নাচ শিখতে, ফিরলো একটু দেরি করে, তখন বাবা মা কি করে বুঝবে যে তার মেয়ে মানে সুরক্ষিত আছে কি নেই? সেই সুরক্ষা ব্যবস্থাটাকে আমরা আনতে চাইছি, কোনো কিছুর আমরা কোনো পলিটিক্সে যাচ্ছি না, আমরা শুধু মানে নির্ভুল নিখাদ একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং যেটা যে সমস্ত মানে অপরাধ প্রবণ অপরাধ মানুষ আছে, তাদের মনে কোথাও যেন একটা ভয় থাকে যে এই অপরাধ দেখার পর তাদের মনে সেই অপরাধ প্রবণতা কোথাও যেন মুছে যায়। শুধু এটাই দাবি, এটাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে মেয়েটি খুব তাড়াতাড়ি মেয়েটিকে সঙ্গে যে অপরাধ হয়েছে তারা যেন শাস্তি পায়। আর আজকে আমাদের যে সমস্ত প্রতিবাদ, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেক মহিলা, ছেলে, বুড়ো সবাই বেরিয়েছে, শুধুমাত্র তো একটা মেয়ের সঙ্গে হয়নি, এটা এটা হয়েছে পুরো সমাজের সঙ্গে, পুরো সমাজের সঙ্গে। তাদের নিরাপত্তা কোথায়, কোথায় তাদের? একটা ডাক্তার, সে তার কর্মক্ষেত্রে কাজ করার সময় তার সঙ্গে এই বিপত্তি হয়েছে। আজকে আমরা যারা কর্পোরেট চাকরি করি দেখি তো আমাদের অনেক মেয়েরা যায় যেখানে আমরা নাইট শিফট করি, করি তো সেখানে তাদের নিরাপত্তা কোথায়? আমার আমার বাড়িতে আমার বোন যখন নাইট শিফট করতে যাচ্ছে, আমার বাবা রাত্রে ঘুমোতে পারছে না, কেন পারছে না? সেটার দরকার, সেই আমার বাবা মা আমাদের গুরুজন যাতে নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমাতে পারে, সেটুকুই দরকার, আর কিচ্ছু না। আচ্ছা ম্যাডাম, আমরা এরকমও জানতে পেরেছি যে এই যে তিলোত্তমার বাবাকে টাকা অফার করেছিল, তিলোত্তমার অভিভাবককে টাকা অফার করেছিল, সেটা তারা একদম দিনের দিন তারা জানানি, তারা জানিয়েছেন এটা অনেক পরে এসে, এইটা নিয়ে আপনি কিছু কি বলতে চান যে এত পরে এটা কেন ওনারা জানালেন, এতদিন কেন জানান? দেখুন, ব্যাক অফ দ্য মাইন্ড ওনাদের কি অবস্থা চলছিল। আমার বাড়িতে যখন আমরা কেউ আত্মীয় বা আমার সন্তান যখন আমি হারাই, সঙ্গে সঙ্গে আমাদের মাথা ঠিক থাকে না, ঠিক আছে? এবার হয়তো আমি সবটাই কিন্তু হয়তোর কথাই বলছি, যে হয়তো ওনারদের তখন সেই মানসিক অবস্থা ছিল না, বা হয়তো এখন হয়তো উনি সবটাই যেরকমভাবে পয়েন্ট ওয়াইজ বলতে পারছেন, সেই পয়েন্ট ওয়াইজ বলার ক্ষমতা বা সিচুয়েশন তখন ওনার ছিল না। এখন সেই মুহূর্তে হয়তো স্টেবল হয়েছে যখন দেখছে যে পুরো দেশ, পুরো দেশ না পুরো বিশ্ব, আমরা অস্ট্রেলিয়া, আমেরিকা সব জায়গায় দেখছি এই আর্জিগণ নিয়ে কিন্তু একটা ভালো রকম প্রতিবাদ চলছে। তারাও নিশ্চয়ই যে জানে যে পুরো বিশ্ব যখন আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের সঙ্গে যে প্রতিবাদ অন্যায়টা হয়েছে সেটা যদি আমি বলি সেটার প্রতিবাদ হবে, এটাই হয়তো আমি কিন্তু পুরোটাই বেস করে বললাম, মানে একটা আন্দাজ করে বললাম। এখন ওনাদের সাথে কি হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে, তাই না? আচ্ছা, আমার এরকম আমরা সব শুনছি যে ডাক্তাররা নার্সরা এখন সবাই নিজের নিরাপত্তার জন্য মিছিল করছে, তারাও প্রতিবাদ করছে এই নিয়ে, কিন্তু এখন যে বর্তমান দিনে দাঁড়িয়ে যারা রোগী আছে এবং আগামী দিনে যারা রোগীরা আসছে, এখন এইভাবে যদি ডাক্তাররা নার্সরা প্রতিবাদ করতে থাকে তাদের নিজের নিরাপত্তার জন্য, তাহলে দেশবাসী যারা রোগীরা রয়েছে বাদবাকি মানুষদের নিরাপত্তা কে দেখবে? দেখুন, অবশ্যই মানে এটা তো একটা আমরা যে ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা তো আমাদের একটা ভাববারই বিষয় যে ডাক্তার নার্স সবাই তো এখন আমরা প্রতিবাদে নেমে গেছি তাদের নিরাপত্তার জন্য, কিন্তু তাদের উপর ভরসা করে যারা আছেন, এই তো আজকেই বোধহয় শুনলাম বা গতকালের একটা নিউজ ছিল যে কোনো একজন ট্রাককে ট্রাকের চাকা পায়ের ওপর দিয়ে চলে গেছে, বাচ্চাটি মানে ছেলেটি বোধহয় আরজি করে এসেছিল, মারা গেছে। তো সেক্ষেত্রে প্রশাসনকে বলবো, এই জন্যেই আমরা দ্রুত মানে বিচারের দাবি করছি, আর সেই সঙ্গে আরজি জানাবো সেই সমস্ত ডাক্তারদের যাদের মুখের ওপর মুখের দিকে তাকিয়ে আমাদের পুরো স্বাস্থ্য সমাজ স্বাস্থ্য বিভাগকে আমরা তাকিয়ে আছি, শুধুমাত্র আরজি কর না, আরজি কর মেডিকেল সব জায়গা ডাক্তারদেরকে বলবো, আপনারা আপনাদের সাথে আমরা আছি, আমরাও মানে বিচার চাইছি, পথে নেমেছি, আমরাও রাত জাগছি, রাস্তা দখল করছি, আপনারাও কিন্তু আমাদের দিকটা দেখুন যাতে আমরাও সেই মানে পরিষেবাটা পাই, কারণ হসপিটালের দিকে যেতে গেলে অনেক গরিব মানুষ আছে যারা হসপিটালের দিকেই তাকিয়ে বসে থাকে।
আজকে যারা সাফার করছে রোগীরা, এটা তো সরকারেরও বোঝা উচিত। কোনোভাবে বিচার ব্যবস্থা যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান তাদের হাতেই রয়েছে, এটা কিন্তু ডাক্তারদের হাতে নেই। তারা নিরাপত্তা চেয়েছে, নিরাপত্তাটা তো তারা চাইবে। আমরা নিজেরা দেখেছি, কিছুদিন আগে আমি এই হসপিটালের ব্যাপারটা করে এসেছি, এবার সেই জায়গাটা দেখেছি ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে, এবার তারা মিনিমাম একটা সুরক্ষা তারা দাবি করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগেই বললাম যে একটা ডাক্তার তৈরি হতে লাগে 10 বছর, এবার তারপরে তার এই তৈরি হওয়ার পর যদি তাদের নিজেদের জীবনহানি হতে হয়, তাদের জীবনকে ত্যাগ করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে রোগীদের নিরাপত্তা দেখার দায়িত্ব বিচার ব্যবস্থা তাড়াতাড়ি হোক, সব কিছু সুন্দর হয়ে যাবে। আমরাও চাই, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব খুব কাছেই আছে, আমরা আনন্দটা করতে পারছি না, কারণ একটাই আমাদের মনে একবারই লাগছে যে আমরা আনন্দ করব, কী দিয়ে আনন্দ করব, আনন্দ করতে গেলেও কষ্ট হচ্ছে। এই কষ্টটা আমাদের দূর করা হোক, এবং আমরা খুব বেশি কিছু চাইনি, আমাদের এইটুকুনি চেয়েছি যাতে আমরা আমাদের নিজেদের রাজ্যে আমরা সুরক্ষিত থাকতে পারি, আমাদের নিজেদের সন্তান, নিজেদের ছোটো ছোটো বোন, শুধু মেয়ে নয়, ভাইরাও, ছেলেরাও আছে, কেউ কিন্তু এর থেকে ব্যতীত নয়, সবাই একই হচ্ছে। সেজন্য আমরাও চাইছি যে সবাই মিলে এই সুরক্ষা দাবি করছে, এবং এইটা এই বিচার ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ এই প্রতিবাদ চলতেই হবে। তোমরা সবাই কি চাও? বিচার চাই। তোমরা কাদের জন্য বিচার চাইছো? দিদিভাইয়ের জন্য। দিদিভাইয়ের জন্য? তো দেখতে পাচ্ছেন খুদে খুদে বাচ্চারা পায়েল নৃত্য একাডেমির, তারা বিচার চাইছে অভয়ার জন্য, বিচার চাইছে তিলোত্তমার জন্য। ক্যামেরায় অনিকের সাথে আমি বিশাল, ডিবি নিউজ কলকাতা, দায়বদ্ধ সত্যের কাছে, দায়বদ্ধ মানুষের কাছে।